আমাদের পরিবারে যদি কারো বিষণ্নতা রোগ থেকে থাকে সেটা হতে পারে আমার বাবা মা হতে পারে আমার নানা নানি হতে পারে আমার দাদা দাদি কিংবা আমার মামা খালা যারা আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস সেক্ষেত্রে খুবই জরুরি হচ্ছে গিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার কিন্তু বিষণ্নতা প্রবণ হওয়ার ঝুঁকিটা বেশি ডেফিনেটলি পরিবারে বয়স জ্যৈষ্ঠ কারো ডিপ্রেশন থাকলে আপনার ডিপ্রেশন হবে তা না কিন্তু জিনিসটা অনেকটা এরকম যে দেখুন আমাদের পরিবারে কারো যদি ডায়াবেটিস থাকে আমরা কিন্তু একটু কেয়ারফুল হই তাই না যে আমারও হয়তো বয়স যখন ফর্টি ফর্টি ফাইভ হবে আমারও ডায়াবেটিস হতে পারে সো আমরা যেটা আমরা যেটা করি আমরা আফটার থার্টি একটু নিয়ন্ত্রিত জীবনযাপন করার চেষ্টা করি একটু আগে থেকে হাঁটা চলা বাড়ানোর চেষ্টা করি কায়িক পরিশ্রম করার চেষ্টা করি ঠিক আছে ও বেসিটি কমানোর চেষ্টা করি কারণ ডায়াবেটিস যেমন ফ্যামিলিতে রান করে ডিপ্রেশনও কিন্তু ঠিক একইভাবে ফ্যামিলিতে রান করে সার্টেন জেনেটিক প্রিডিসপোজিশন থাকে ডিপ্রেশনে প্রিডিসপোজ করার জন্য অনেকগুলো জিন এগুলোর সাথে জড়িত মূল মেসেজটা যেটা আমি দিতে চাচ্ছি ধরুন আপনি কাউকে চিনেন যার মা কিনা সারা জীবন ভুগেছেন তিনি চিকিৎসা পেয়েছেন অথবা পাননি যেটাই হোক না কেন এখন তার তিনটা ছেলে মেয়ে আছে ওনাদের প্রতি আপনারা সবাই খুব সতর্ক থাকবেন সদয় দৃষ্টি দিবেন এবং খেয়াল রাখবেন যাতে করে তার জীবনে ঝুর ঝামেলা অতিরিক্ত বেশি না হয় এবং তার চেয়ে তো বেশি জরুরি হচ্ছে গিয়ে সে যেন স্ট্রেস স্কোপিংগুলো খুব ভালো করে শিখে তার মনোবল যেন শক্ত থাকে তার যেন সোশ্যাল স্কিলস হিউম্যান স্কিলসটা ভালো থাকে সে যদি পরিবার থেকে শিখে থাকে খুব ভালো পরিবার থেকে না শিখে থাকলে ছোটোবেলা থেকেই তাকে এই সামাজিক দক্ষতাগুলো শেখাতে হবে কারণ সে অলরেডি জেনেটিক্যালি প্রিডিসপোজড তারপর যদি আবার কোনো সিচুয়েশান সেটাকে ট্রিগার করে যেটাকে আমরা বলি হচ্ছে কাটা ঘাই নুনের ছিটা একটা প্রচলিত কথা আছে এরকম যে যে জেনেটিক্যালি প্রিডিসপোজ তার অলরেডি কাটা ঘা এবং যখন যদি আমার একটা প্রচণ্ড বড়ো ধাক্কা সে খায় বা সে নিজে খুব রেজিলিয়েন্ট না হয় তখন সেটা কাটা ঘায় নুনের ছিটা হয়ে যায় এবং তখন সেটা বার্স্ট করে এবং একটা ডিপ্রেসিভ এপিসোড হয়ে যায় সো খুব খেয়াল রাখবেন আপনার পরিবারে কেউ যদি এরকম থেকে থাকেন যার বাবা মা বা খুব কাছের স্বজন বিষণ্নতায় ভুগেছেন সারা জীবন তখন ওই সন্তানগুলোকে আমরা যেন স্পেশালি ট্রিট করি সো তখন তাদের ইমোশনাল রেজিলিয়েন্স স্ট্রেস কোপিং অ্যাবিলিটি এবং ওভারঅল সাইকোলজিক্যাল ওয়েলবিংয়ে আমরা যেন একটু ইনভেস্ট করি টাইম এনার্জি এবং যে কোনো জিনিস যেটাতে আমরা ইনভেস্ট করাটা প্রয়োজনীয় মনে করি